আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিউর ইন্ডাকটিভ সার্কিট এবং কিউর ক্যাপাসিটিভ সার্কিট সম্পর্কে। কিউর ইন্ডাকটিভ সার্কিটের আলোচনা আসলে আমরা একটি কথা বলে অভ্যস্ত, সেটি হলো কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ নিয়ে থাকে। কিউর ক্যাপাসিটিভ সার্কিটের আলোচনা আসলে আমরা বলি কারেন্ট 90 ডিগ্রি লিডিংয়ে থাকে। এখন প্রশ্ন হলো কেন কারেন্ট 90 ডিগ্রি ল্যাগিংয়ে থাকে, কেন কারেন্ট 90 ডিগ্রি লিডিংয়ে থাকে। সেই প্রশ্নের উত্তর আজকের এই টিউটোরিয়ালে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই পিওর ইন্ডাকটিভ সার্কিট। শুধু একটি পিওর ইন্ডাক্টর এসি সোর্সের সাথে সংযোগ করা হলে তাকে পিওর ইন্ডাকটিভ সার্কিট বলে। পিওর ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের তুলনায় 90 ডিগ্রি পেছনে অবস্থান করে, যেটা ফেজর ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হলো। ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন ইন্ডাক্টরের মধ্যে একটি সেলফ ইন্ডিউসড ইএমএফ উৎপন্ন হয়। ইন্ডাক্টরের সেলফ ইন্ডিউসড ইএমএফকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে এভাবে লিখতে পারি, ইন্ডাক্টরের সেলফ ইন্ডিউসড ইএমএফ বি ইকুয়াল এল ডিআই ডিভাইডেড বাই ডিটি। ইন্ডাক্টরের একটি বাধা রয়েছে যেটাকে আমরা ইন্ডাকটিভ রিয়েকট্যান্স বলি। ইন্ডাকটিভ রিয়েকট্যান্সের কারণে এর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন একটা ভোল্টেজ ড্রপ হবে। ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে এইভাবে লিখতে পারি, ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ বি ইকুয়াল বি এম সাইন ওমেগা টি। ইন্ডাক্টরের সেলফ ইন্ডিউসড ইএমএফ এবং ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ উভয়ের মান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এল ডি আই ডিভাইডেড বাই ডি টি ইকুয়াল বি এম সাইন ওমেগা টি। শুধু ডিআই কে বাম পাশে রেখে বাকি রাশিগুলো ডান পাশে পাঠিয়ে দিলাম। ডিআই কেন শুধু বাম পাশে? কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো কারেন্টের মান পর্যবেক্ষণ করা, অর্থাৎ কারেন্টের মান বের করা। তারপর উভয় পাশে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন অফ ডিআই ইকুয়াল বিএম এবং বিএল এর মান যেহেতু কনস্ট্যান্ট, এগুলি ইন্টিগ্রেশন চিহ্নের বাম পাশে রাখলাম। তারপর ইন্টিগ্রেশন অফ সাইন ওমেগা টি ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিআই ইকুয়াল লিখতে পারি আই, সময়ের সাপেক্ষে সাইন ওমেগা টি কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে লিখতে পারি মাইনাস কস ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা এল কাছাকাছি লিখলাম পাশাপাশি, ওমেগা এল সমান আমরা জানি এক্স এল, সেটা লিখলাম মাইনাস কস ওমেগা টি। এটাকে যদি আমরা সাইনে রূপান্তর করি, তাহলে এইভাবে লিখতে পারি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, পাই বাই টু ও লিখতে পারি অথবা 90 ডিগ্রি লিখতে পারি, যার যেটা ইচ্ছা। এক্সেল ইন্ডাকটিভ সার্কিটটিতে মোট ইম্পিডেন্স হলো এখন এক্সেল। মোট ইম্পিডেন্স দিয়ে যদি ম্যাক্সিমাম ভোল্টেজকে ভাগ করা হয়, তাহলে কি পাবো, ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে আমরা কি লিখতে পারি, বি এম ডিভাইডেড বাই এক্সেল ইকুয়াল আই এম, লিখলাম সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। এটাই হলো কারেন্টের সমীকরণ। এখন আমরা ভোল্টেজের সমীকরণ এবং কারেন্টের সমীকরণ যদি লক্ষ্য করি, তাহলে যেটা দেখতে পাবো, কারেন্টের অবস্থান ভোল্টেজের অবস্থানের চেয়ে সবসময় 90 ডিগ্রি পেছনে। ভোল্টেজের অবস্থান ওমেগা টি, কারেন্টের অবস্থান হলো ওমেগা টি মাইনাস পাই বাই টু। আমরা যদি ওয়েভ ডায়াগ্রামের মাধ্যমে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো ভোল্টেজের অবস্থান সবসময় কারেন্টের অবস্থানের তুলনায় 90 ডিগ্রি সামনে অবস্থান করে, এবং কারেন্টের অবস্থান সবসময় ভোল্টেজের তুলনায় 90 ডিগ্রি পেছনে অবস্থান করে। পিওর ক্যাপাসিটিভ সার্কিট। শুধু একটি পিওর ক্যাপাসিটর এসি সোর্সের সাথে সংযোগ করা হলে তাকে পিওর ক্যাপাসিটিভ সার্কিট বলে। পিওর ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের তুলনায় 90 ডিগ্রি সামনে অবস্থান করে, যা ফেজর ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হলো। আমরা সাধারণত জানি সার্জ প্রবাহের হার হলো কারেন্ট প্রবাহ, তাহলে আমরা কি লিখতে পারি, সার্কিটে প্রবাহিত কারেন্ট সমান সার্জ প্রবাহের হার, অর্থাৎ আই ইকুয়াল ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। কিউ হলো সার্জ। ক্যাপাসিটরের ক্ষেত্রে আবার আমরা জানি ক্যাপাসিটরের সার্জ সমান কিউ ইকুয়াল সি বি, অর্থাৎ ক্যাপাসিটেন্সের মান এবং ভোল্টেজের মানের গুণফলই হলো ক্যাপাসিটরের সার্জ। সেটা যদি আমরা আমাদের সমীকরণে লিখি, তাহলে কি হবে, কিউ এর জায়গায় সি বি লিখলাম, সি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের বাম পাশে নিয়ে গেলাম। বি ইকুয়াল আবার আমরা কি লিখতে পারি, বি এম সাইন ওমেগা টি, বি এম কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের বাম পাশে নিয়ে আসলাম।
তারপর সময়ের সাপেক্ষে সাইন ওমেগা টি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা পাবো ওমেগা কস ওমেগা টি। ওমেগা সি কে আমরা যদি উপর থেকে নিয়ে নিচে নিয়ে আসি, অর্থাৎ লব থেকে হরে নিয়ে আসি, তাহলে যেটা পাবো 1/ওমেগা সি, তারপর কস ওমেগা টি লিখলাম। 1/ওমেগা সি ইকুয়াল আমরা লিখতে পারি 1 সি, তারপর কস ওমেগা টি কে লিখতে পারি যদি আমরা সাইনে রূপান্তর করি সাইন ওমেগা টি প্লাস π/2। 1 সি হলো সার্কিটের মোট ইম্পিডেন্স। এখন মোট ইম্পিডেন্স দিয়ে যদি আমরা ম্যাক্সিমাম ভোল্টেজকে ভাগ করি তাহলে ম্যাক্সিমাম কারেন্ট পাবো Vm/1 সি ইকুয়াল, তাই লিখলাম Im, তারপর সাইন ওমেগা টি প্লাস π/2। এটাই হলো কারেন্টের সমীকরণ। এখন আমরা যদি ভোল্টেজের সমীকরণ এবং কারেন্টের সমীকরণের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কারেন্টের অবস্থান সবসময় ভোল্টেজের অবস্থানের চেয়ে 90 ডিগ্রি সামনে। এখন আমরা যদি বিষয়টা গ্রাফ চিত্রের মাধ্যমে অর্থাৎ ওয়েভ ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই তাহলে যেটা দেখতে পারবো সেটা হলো কারেন্টের অবস্থান সবসময় ভোল্টেজের অবস্থানের চেয়ে 90 ডিগ্রি সামনে অবস্থান করছে। আবার যদি বিপরীতভাবে বলি বলতে সবসময় কারেন্টের তুলনায় 90 ডিগ্রি পেছনে অবস্থান করে। আশা করি বুঝতে পেরেছ কেন ইন্ডাক্টিভ সার্কিটে কারেন্ট 90 ডিগ্রি পেছনে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি ল্যাগিং, কেন ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট 90 ডিগ্রি সামনে থাকে ভোল্টেজের তুলনায় যেটাকে আমরা বলি 90 ডিগ্রি লিডিং। আশা করছি পরবর্তী টিউটোরিয়ালে খুব দ্রুত দেখা হবে। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।